তিনজন মিলে চাপা দিয়ে তাকে কুপিয়ে আবার এবং তাদের ভাষায় এই যে ভিকটিম যিনি উনি ব্লগে লেখালেখি করতেন এবং বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন এবং এই কারণেই তারা তাকে হত্যার উদ্দেশ্যে তারা বিভিন্ন সময় ঢাকা এবং হাটহাজারির বিভিন্ন জায়গায় তারা মিলিত হয় পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার অংশ হিসাবে গতকালকে তারা ঢাকায় আসেন এবং তারা তার বাসাটা রেখে করে আজকে সকালে সে যখন বাসা থেকে বেরিয়ে অফিসের দিকে যাচ্ছিল তখন তাকে হত্যা ভাই